এখন টায়ারে টায়ার লাগিয়ে ঠেলা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন প্রায় 5টা বাজে আর আমরা ঋষিকেশ থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে গেছি। আমরা যাব রাজাজি ন্যাশনাল পার্কে, আর সেই জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টা টোটোতে করে যেতে হবে। আমরা টোটো এই কারণেই নিয়েছি কারণ আমরা গাড়ি পাইনি, আগের থেকে বুক করা ছিল না, তার জন্য ভোরবেলা টোটো নিয়ে নিয়েছি। আর এটা হরিদ্বার ছাড়িয়েও যেতে হবে। আমরা রানীপুর রেঞ্জটা সিলেক্ট করেছি, সূর্যোদয় প্রপারভাবে এখনও হয়নি। আর আমরা এই যে রাজাজি টাইগার রিজার্ভ লেখা আছে দেখুন গেটটাতে, অলরেডি আমরা চলে এসেছি। এটা আবারও বলে দিচ্ছি, এটা রানীপুর রেঞ্জ, 4টে রেঞ্জ আছে, আপনারা যে কোনো একটাই যেতে পারেন। আর এই যে আমাদের গাড়ি আগের থেকে বুক ছিল, কিভাবে বুক করবেন, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আরও কয়েকজন দেখুন এসেছে, একসাথেই সবাই ভেতরে এন্ট্রি করবে এবং গেটটা তখনই ওপেন হবে, সবাই কথাও বলছে তার জন্য। আমরা কিন্তু এখন জিপে উঠে গেছি সাফারির জন্য, আমরা রেডি, এখানে সবাই আমরা বসে একটা হরিণ দেখতে পেয়েছি, এটা আমরা ফার্ম দেখতে পেলাম, খুব মিষ্টি হরিণ একটা। সামনে আরো অনেক কিছু দেখতে পাবো এই আশায় কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন 6টার আগেই পৌঁছে যেতে, বাট আমাদের কিন্তু 6:30 বেজে গেছিলো। যাই হোক, তারপরেও আমাদের আজকের দিনে 3টে গাড়ি আমরা একসাথে বের হয়েছি। আর হালকা করে দেখুন সূর্যও উঠে গেছে, তো এবার দেখা যাক। শুরুতেই তো আমরা একটা ময়ূর দেখে নিয়েছি, এবার কি পাওয়া যায় সেটাই দেখার। সাম্বার ওটা হরিণ হরিণ কিছু একটা সাইটিং হয়েছে সামনে। আমরা এখানে একটা মৃগাল দেখতে পেয়েছি, দেখুন সামনেও জল খেতে এসেছে। তুমি ভয়েসটা শোনোনি, তুমি বলো তো ভয় কি লেখা, কি বলেছো আমাকে বলো তো, আমাকে বলো আমাকে, না না তুমি আমাকে বলো আমি কি কি বলেছি একটু বলো আমাকে, দেখি তুমি কেমন শুনেছো, তাহলে তো আমি বলতে পারবো তুমি ভুল শুনে তুমি ঠিক শুনেছো। একটু বলো আমাকে একটা, ভাই কি আছে সামনে? এখন আমরা একটা নদী পার হচ্ছি, আর দেখুন নদীটা পুরো শুকিয়ে গেছে। আমরা কিন্তু একদম শুরুতে অনেক কটা হরিণ আর অনেক কটা ময়ূর কিন্তু দেখে নিয়েছি। তুমি কিছু বলতে চাও?
জঙ্গলে এখন আটকে গেছি। অনেক তাড়াতাড়ি এসেছিলাম, ভেবেছিলাম অনেক কিছু দেখতে পাবো, কিন্তু প্রায় আধ ঘন্টা আটকে আছি। অনেক কিছু করেও আমাদের গাড়ি আর স্টার্ট হচ্ছে না। তো তোমার এখন মানে এখন এই সিচুয়েশনে তোমার ফিলিংস কী, সেটা যদি তোমার দর্শকদের সাথে শেয়ার করো, মানে তোমার কী মনে হচ্ছে? কপাল বলে একটা ব্যাপার থাকে। অনেক কিছু দেখতে পাবো এই আশায় আমরা প্রত্যেকেই কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম। ব্যাস তারপরে জাস্ট আমাদের জার্নি স্টার্ট হলো। কিছুক্ষণের মধ্যেই দেখুন এখন গভীর জঙ্গলে আমাদের গাড়ি গেছে খারাপ হয়ে। হঠাৎ করে গাড়িটাতে কি হলো কেউই আমরা বুঝতে পারলাম না। তার জন্য বাকি আরও একটা গাড়ি ওনারাও দাঁড়িয়ে আমাদের জন্য সাফার করছেন, কারণ এটা একটা জঙ্গল, এখানে যখন যা খুশি হতে পারে, তাই এমার্জেন্সি পারপাসে ওনারাও আমাদের জন্য ওয়েট করতে থাকলে। সত্যি বলতে জঙ্গলে এরকমভাবে আটকে এই ফার্স্ট টাইম। কী দেখতে পাবো, জঙ্গলে কী আছে সেটা আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করছে। এই বুঝছি যে এই জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এলো আর আমাদেরকে আক্রমণ করলো। একটা গাড়ি ঠিক করতে গিয়ে কিন্তু আর একটা গাড়ি খারাপ হয়ে গেছে, এখন দুটো গাড়ি খারাপ হয়ে গেছে, আর আমরা এইভাবে করে সব ওয়েট করছি। এখন এক্স্যাক্টলি জানি না, আমরা সকালবেলা এসেও আমাদের কোনো লাভ হলো না, দুটো গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ওটা স্টার্ট হয়ে গেছে। এখন টায়ারে টায়ার লাগিয়ে ঠেলা হবে। অ্যাট লাস্ট আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আধ ঘন্টা প্রচেষ্টার পর গাড়ির ব্যাটারি নাকি কোথায় কি হয়ে গেছিলো, তো আমরা এবারে আবার যেতে শুরু করেছি। সমস্ত গাড়ি আমাদের জন্য থেকে গেছিলো পিছনে, মানে ওয়েট করছিল। এই যে অনেকগুলো হরিণ জল খাচ্ছে, আর একটা ময়ূরও এসেছে জল খেতে। প্রচুর হরিণ এখানে, পুরো এক দল। থ্যাংক ইউ হরিণ তোমাদেরকে, যে তোমরা আমাদেরকে দর্শন দিলে এত সুন্দর করে। তোমরা সবসময় ভালো থেকো। পুরো হরিণের খুলি, পুচকো হরিণ দেখতে পেয়েছি। এখানে দেখুন একটা হরিণ পাওয়া গেছে, ও জল খেতে এসেছে, গাছের তলায় জল খাচ্ছে। এই ছিল আজকে আমাদের জঙ্গল অভিযান। সত্যি কথা বলতে অনেক কিছুই দেখেছি, আবার মনটা একটু খারাপও হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম একটা হাতি দেখলেই ব্যাস আমাদের মনটা পুরো খুশিতে ভরে যাবে, কিন্তু যাই হোক হাতি দেখতে পাইনি, বাঘ দেখতে পাইনি, আর আমরা প্রচুর ময়ূর, প্রচুর হরিণ, মৃগাল, বুনো মুরগি, আরও এরকম টাইপের প্রচুর জিনিস দেখেছি। তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আর এই রানীপুর, আমরা আছি রানীপুর রেঞ্জে, আর এখানের
চারটে এরকম রেঞ্জ আছে। আপনারা অনলাইনে ডিটেলস চেক করে কিন্তু বুক করতে পারেন, অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। আর একদম হরিদ্বার থেকে জাস্ট 30 মিনিটস ডিস্টেন্স এটা পড়বে। রানীপুর রেঞ্জটা হরিদ্বার থেকে 30 মিনিট আসার পর পড়বে, বাকি রেঞ্জগুলো হরিদ্বারের অনেক আগেই পড়ে যাবে। তাই যারা ঋষিকেশে আসছেন, চারধামের জন্য আসছেন, তারা কিন্তু কখনোই মিস করবেন না।